ওষুধের খবরে স্বাগতম। আজ প্রশ্ন ও উত্তরের মাধ্যমে ক্যাফেডন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি ক্যাফেডন ট্যাবলেট সম্পর্কে খুঁটিনাটি সবকিছু জানতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। নিয়মিত ঔষধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ঔষধের খবর পেজটি ফলো করুন। এবার চলুন শুরু করি। ক্যাফেডন ট্যাবলেট প্রস্তুতকারী কোম্পানির নাম কি? ক্যাফেডন ট্যাবলেট প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ক্যাফেডন ট্যাবলেট এর জেনেরিক নাম কি? ক্যাফেডন ট্যাবলেট এর জেনেরিক নাম হচ্ছে প্যারাসিটামল প্লাস ক্যাফেইন। ক্যাফেডন ট্যাবলেট এর উপাদান কি কি? প্যারাসিটামল 500 মিলিগ্রাম এবং ক্যাফেইন 65 মিলিগ্রাম দিয়ে ক্যাফেডন ট্যাবলেট তৈরি করা হয়েছে। ক্যাফেডন ট্যাবলেটের কাজ কি? কোন কোন রোগের ক্ষেত্রে ক্যাফেডন ট্যাবলেট ব্যবহার করা হয়? ক্যাফেডন ট্যাবলেট নিম্নোক্ত রোগের চিকিৎসায় নির্দেশিত: জ্বর, মাইগ্রেন ও মাথা ব্যথা, সাধারণ সর্দির জ্বর, কণ্ঠনালীর প্রদাহ, কান ব্যথা, দাঁত ব্যথা, পিঠ ব্যথা, বাত ও মাংসপেশীর ব্যথা, স্নায়বিক যন্ত্রণা এবং ঋতুস্রাবজনিত ব্যথায় ক্যাফেডন ট্যাবলেট ব্যবহৃত হয়। চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। কখনও কি পরিমাণে ক্যাফেডন ট্যাবলেট খেতে হয়? প্রাপ্তবয়স্ক 12 বছর বা তদূর্ধ্ববয়স্কদের চিকিৎসায় প্রতিদিন 1 থেকে 2টি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে। দিনে সর্বোচ্চ 8টি ট্যাবলেটের বেশি ব্যবহার করা যাবে না, তবে 12 বছরের কম শিশুদের জন্য এটি প্রযোজ্য নয়। ডাক্তারের পরামর্শ ব্যতীত নিজে নিজে ক্যাফেডন ট্যাবলেট ব্যবহার করবেন না। ডাক্তার আপনাকে দেখে শুনে বুঝে আপনার বয়স ও রোগের কন্ডিশন বিবেচনা করে আপনার জন্য ঔষধ ও ঔষধের ডোজ নির্ধারণ করবেন। তাই যে কোনো সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তার দেখান ও তার প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করুন। কোন কোন ক্ষেত্রে ক্যাফেডন ট্যাবলেট ব্যবহার করা যাবে না? প্যারাসিটামল, ক্যাফেইন বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না। ক্যাফেডন ট্যাবলেট এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? অনুমোদিত মাত্রায় এটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, তবে কদাচিৎ ত্বকের সংক্রমণ যেমন আর্টিক্যারিয়া দেখা দিতে পারে। ক্যাফেডন ট্যাবলেট ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? তীব্র লিভার ও কিডনি রোগের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এ ঔষধ সেবনকালে অন্যান্য প্যারাসিটামল সমৃদ্ধ ঔষধ সেবন করা যাবে না এবং অতিরিক্ত চা বা কফি পান থেকে বিরত থাকতে হবে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্যাফেডন ট্যাবলেট খাওয়া যাবে কি? এপিডেমিওলজিক্যাল তথ্য অনুযায়ী গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্যারাসিটামল ব্যবহার যদিও নিরাপদ, তদুপরি এটি সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ক্যাফেডন ট্যাবলেট অতিরিক্ত ব্যবহার করলে কি করবেন? এক্ষেত্রে ডাক্তার দেখান বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বা 1-6-2-6-3 নম্বরে ফোন করে ডাক্তারের পরামর্শ নিন। কিভাবে ক্যাফেডন ট্যাবলেট সংরক্ষণ করবেন? আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ক্যাফেডন ট্যাবলেটের সমজাতীয় অন্যান্য ঔষধ কোনগুলো? নাপা এক্সট্রা, এইচ প্লাস, তামেন টার্বো, পাইরেনল, রিনোভা প্লাস, ডুয়েট, ফাস্ট প্লাস, রিসেট প্লাস, হিডেক্স, এটিপি এক্সট্রা, এক্সপাসি, এক্সেল প্লাস, প্যাক, মমোডল এক্সট্রা। ক্যাফেডন ট্যাবলেটের দাম কত? প্রতিটি ক্যাফেডন ট্যাবলেটের বর্তমান দাম 2.50 টাকা। মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ ক্রয় করবেন না। ক্রয় করার পূর্বে মেয়াদ আছে কিনা তা ভালো করে দেখে নিন। সবার আগে বিভিন্ন ঔষধের খবর জানতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ঔষধের খবর পেজটি ফলো করুন। ঔষধ সম্পর্কে জানুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।